আসসালামু আলাইকুম। আমি আজকে তোমরা লাগে কিছু টিকটক ভিডিও দেখুম, কথা কয়া হুদুদি সমালোচ করা লাভ নাই, তোমরা আমার কথা শুনো না, আমি ভালো করে জানি। ফটোমে জানে এই ফটোর চেহারাটা জানলাম, আমি নিজেও ভাবছি না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। প্রতিবন্ধীর বাচ্চা গুলো। Ashley, look at me. मजा नहीं आ रहा है। ফটো মে আসিলো হালো ফেরা তা শুরুর মতো, আর অনেছে দলা বান্দরের মতো, সরি বেজির মতো লাগতো। আইজলামি করো। যখন আমি শুরু করি তখন সবাই বলে ওকে তুই এটা পাগলের মতো কি করছ, আর যখন আমার একটা সুযোগ চলে আসে তখন সবাই বলে ভাই তুই এটা কিভাবে করলি। আওয়াজটা অনেকে বলছেন এটা কিসের আওয়াজ, কেডা বলে এই বলি না রে কেডাই রে, অনেকে বলছে পেছলাটা দেখছেন দাঁত ব্রাশ করকে, উনি কি শুধু মাটি খান সিমেন্ট খান বাজান ওকে, ভদ্রয়ে থাকাটা আমাদের পেশা আর বেদ্যুবি করাটা প্রতি মুহূর্তের নেশা। ও আই গট কি বলছি, সরকারের কাছে আমার অনুরোধ এগুলার কোনোস্তা করো, এগুলা দেশে যেই পরিমাণ বাড়তাছে, এমাদা বয়স মারে হেমাদা বয়স মারে, এইগুলার দৈরা আনো, দৈরে এগুলার ফুটকির মধ্যে একটা একটা বোমা সেরা দো ইসরায়েলের মধ্যে, এগুলাকে ইসরায়েলকে ফাড়ুক, তবু কুদুরা অনেক কাজ আয়ুক, মুসলমানের কাজ আয়ুক, দেশের কাজ আয়ুক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, আমার বাল ছড়া সেম টু ইউ, হাতে পড়ি ঘড়ি ওকে বাজান আমাদের সাথে লাগবে এই সোনা, হাতে পড়াই দিব চুরি। হ্যাঁ চুপ কর এই বাংলাদেশের এই টিকটকার গুলার ইসরায়েল ফাড়াই তো নাই তো না, আদাজে বাবা ঠাস ঠুস গুলি মেরাইতেছে, পড়াশ করে গুলি মেরাইতেছে, এমনে গুলি হেমনে গুলি, এগুলার ইসরায়েল ছেড়ে দেও, কয়েকটা ইহুদিরে মারুক দেখি এসেরা। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আ তোর আমি লুঙ্গি পরাই দিই। আরে বাহ তালি কি করতে বসে আনো, অনে লোক কাহাঁ সে আতে এই পুলা হার হয়েছে বুড়ি ডেন বই হয়েছে কি লাগে এমন একটা পজিশনে বইছে আমার একটা গার্লফ্রেন্ড থাকলে আমি এমন ভাবে টিকটক করলাম হইলে রাজা জি আপনি শক্তিও কা পুরা ইস্তেমাল কর রহে হো আমি যে দিন হেরে পাম হে দাত্রি আমি বাড়া ছলা শেষ